2000 সালের শুরু থেকেই বিশ্ব অর্থনীতি ক্রমাগত ভালো অবস্থানের দিকে যাচ্ছিল, কিন্তু করোনা মহামারীর কারণে বিগত কয়েক বছরে তা স্থবির হয়ে পড়েছিল। করোনা পরবর্তী সময়ে যখন অর্থনীতি পুনরায় নতুন উদ্যমে উন্নতির দিকে যাচ্ছিল, ঠিক সেই সময় আবির্ভাব হয় রাশিয়া ইউক্রেন যুদ্ধ। এই যুদ্ধের প্রভাব প্রায় পৃথিবীর সকল দেশেই পড়েছে। এর ফলে বাংলাদেশসহ পৃথিবীর অধিকাংশ দেশের মুদ্রার মান কমে গেছে, কিন্তু এর বিপরীতে মার্কিন ডলারের দাম বেড়েই চলেছে। তবে বিশ্বের অন্যান্য দেশগুলোর তুলনায় বাংলাদেশি টাকার মূল্যমান হ্রাসের পরিমাণ খুবই কম। মার্কিন ডলারের বিপরীতে টাকার মান কমছে কেন, সেই সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হবে আজকের এই পর্বে। তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনের স্মিথসোনিয়ান ইনস্টিটিউটে 1971 সালে 17 ডিসেম্বর শিল্পোন্নত 10টি দেশের অর্থমন্ত্রী ও কেন্দ্রীয় ব্যাংকের গভর্নররা এক বিশেষ বৈঠকে বসেছিলেন। উদ্দেশ্য ছিল মুদ্রার বিনিময় হার ব্যবস্থা নিয়ে একটি সমঝোতায় আসা। মুদ্রার অবমূল্যায়ন না করা বা মুদ্রার দাম না কমানোর যে নীতি এতদিন ধরে পৃথিবীর সব দেশ অনুসরণ করছিল, তা আর মানছিলেন না মার্কিন প্রেসিডেন্ট নিক্সন। অন্য দেশের অর্থমন্ত্রীরা যখন ডলারের একতরফা দাম কমানোর নিন্দা করছিলেন, তখন নিক্সন প্রশাসনের ট্রেজারি সেক্রেটারি জন কোনাল একটি উক্তি করেন, যেটা এখনও বিখ্যাত। তিনি বলেন, ইটস আওয়ার কারেন্সি বাট ইটস ইউর প্রবলেম, অর্থাৎ এটা আমাদের মুদ্রা কিন্তু সমস্যাটা তোমাদের। মূলত তখন থেকে ডলারকে আমেরিকা প্রধান হাতিয়ার হিসেবে ব্যবহার করে চলেছে। বিশ্ব বাণিজ্যে ডলারের একচেটিয়া আধিপত্য যুক্তরাষ্ট্রকে এই সুযোগ করে দিয়েছে। তার সে অস্ত্র আবার প্রয়োগ করা হচ্ছে এখন, তাতেই বিপদে পড়েছে বাকি বিশ্ব। কোভিড পরবর্তী সময়ে করোনাকালীন কম উৎপাদন এবং দুর্বল সরবরাহ ব্যবস্থা সারা পৃথিবীতে মূল্যস্ফীতি সৃষ্টি করেছিল। পণ্য পরিবহনে অতিরিক্ত জাহাজ ভাড়া উৎপাদন ব্যয় আরও বাড়িয়ে দিচ্ছিল। অর্থনৈতিক পুনরুদ্ধার প্রক্রিয়ার মধ্যে রাশিয়া ইউক্রেন আক্রমণ করলে অর্থনৈতিক সংকট আরও ঘনীভূত হয়। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে এই প্রথম নিজেদের অঞ্চলে যুদ্ধ দেখল ইউরোপ। প্রাকৃতিক গ্যাসের জন্য ইউরোপ অনেকটা নির্ভরশীল রাশিয়ার উপর, ফলে ইউক্রেন যুদ্ধ নিয়ে বেশ ঝামেলাতেই পড়েছে ইউরোপ। চীনের তুলনামূলক ভালো অবস্থানে থাকার কথা ছিল, কিন্তু তারাও বিপদে আছে। চীন অনুসরণ করছে জিরো কোভিড পলিসি বা শূন্য কোভিড নীতি, ফলে সামান্য কোভিডের অস্তিত্ব দেখা দিলে তারা কঠোর লকডাউনের দিকে যাচ্ছে। এখনও চীনের কয়েকটি শহরে লকডাউন চলছে, ফলে তারা বাণিজ্য ব্যবস্থায় পিছিয়ে আছে। বড় অর্থনীতির মধ্যে ভালো অবস্থানে আছে একমাত্র যুক্তরাষ্ট্র। কোভিড পরবর্তী অর্থনৈতিক দুরবস্থা তারা দ্রুত কাটিয়ে উঠেছে। ইউক্রেন যুদ্ধ তাদের কোনো সমস্যাই ফেলেনি, কেবল বিপদ ছিল দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি বা মূল্যস্ফীতি নিয়ে। যুক্তরাষ্ট্রের মুদ্রানীতির মূল লক্ষ্য একটাই, আর তা হলো মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে রাখা। সে মূল্যস্ফীতি বা দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এবার 8% ছাড়িয়ে যায়। তা ছিল গত 40 বছরের মধ্যে সর্বোচ্চ। এ অবস্থায় দেশটির ফেডারেল রিজার্ভ ব্যাংক সুদের হার 0.5% বাড়িয়ে দেন। একবারে এতটা সুদের হার বাড়ানো ছিল গত 2 দশকের মধ্যে সর্বোচ্চ। ফেডারেল রিজার্ভ ব্যাংকের এই সিদ্ধান্তে মার্কিন অর্থনীতি আরও চাঙ্গা হয়েছে। বিশ্বে এখন একমাত্র স্থিতিশীল অর্থনীতি হচ্ছে যুক্তরাষ্ট্র। ইউরোপ যাচ্ছে মন্দায়, চীন খানিকটা নিষ্ক্রিয়, নিষেধাজ্ঞায় রয়েছে রাশিয়া। ফলে বিনিয়োগের একমাত্র মাধ্যম এখন ডলার ও গন্তব্য যুক্তরাষ্ট্র। ঠিক এই কারণে দেশটির মধ্যে ডলার ঢুকছে, বিনিয়োগ বাড়ছে শেয়ার ও বন্ডে, জ্বালানি তেল ও বিভিন্ন ধাতব পণ্য বিক্রি হচ্ছে একমাত্র ডলারে, আমদানিতেও খরচ কম হচ্ছে তাদের। সব মিলিয়ে গত 20 বছরের মধ্যে ডলারের মান এখনই সবচেয়ে বেশি।
ইউএস ডলার ইন্ডেক্স অনুযায়ী ডলারের বিপরীতে জাপানি মুদ্রা ইয়েনের দাম কমেছে 11.7%, সুইস ফ্রাঙ্কের দাম কমেছে 6.6%, ব্রিটিশ পাউন্ডের দাম কমেছে 7.5%, চীনের ইউয়ানের মূল্য কমেছে 3.5% এবং ইউরোপের মুদ্রা ইউরোর মান কমেছে 7.5%। তবে বিশ্বের অন্যান্য দেশের তুলনায় বাংলাদেশের মুদ্রা টাকার মূল্যমান হ্রাসের পরিমাণ খুবই কম। মুদ্রার মূল্যমান কম হ্রাস পাওয়া দেশের তালিকায় প্রথম অবস্থানে রয়েছে কম্বোডিয়া, বাংলাদেশ রয়েছে দ্বিতীয় অবস্থানে। বাংলাদেশি টাকার মান কমেছে 3.41%। তবে বাংলাদেশের প্রতিবেশী দেশগুলোর মুদ্রার মান আরও অনেক বেশি কমেছে। ভারতীয় রুপির মান কমেছে 6.83%, পাকিস্তানি রুপির মান কমেছে 30.63%, নেপালি রুপির মান কমেছে 6.48%, মিয়ানমারের কিয়াটের দাম কমেছে 12.67%। ডলার চাঙ্গা থাকায় যেসব দেশ জ্বালানি তেল, খাদ্য ও ভোগ্যপণ্য এবং ধাতব পণ্য রপ্তানি করে তারা ভালো অবস্থানে আছে, তাদের আয় বেড়েছে। কিন্তু আমদানি নির্ভর দেশগুলো পড়েছে বিপদে, সবারই আমদানি ব্যয় বেড়ে যাচ্ছে, ফলে দেশগুলো বিদেশ থেকে মূল্যস্ফীতিও আমদানি করছে। যুদ্ধের কারণে একদিকে আমদানি মূল্য বেড়ে গেছে, অন্যদিকে বিনিয়োগ যুক্তরাষ্ট্রমুখী হয়ে গেছে। এই দুই প্রভাবে প্রায় সব দেশেই নিজের মুদ্রাকে অবমূল্যায়ন করতে বাধ্য হচ্ছে। তথ্য অনুযায়ী আন্তর্জাতিক লেনদেনে বিনিময়ের মাধ্যম হিসেবে কমোন্নত দেশের মুদ্রার তেমন গুরুত্ব নেই, ফলে দৈনন্দিন বিনিময় হার ঠিক করার জন্য আন্তর্জাতিক কোনো মুদ্রাকে মধ্যবর্তী মুদ্রা বা কারেন্সি হিসেবে গ্রহণ করে উন্নয়নশীল দেশগুলো। 1971 থেকে 1983 পর্যন্ত বাংলাদেশের মধ্যবর্তী মুদ্রা ছিল ব্রিটিশ পাউন্ড, কিন্তু 1983 সাল থেকে ডলারের আধিপত্য বাড়তে থাকার কারণে মার্কিন ডলারকে মধ্যবর্তী মুদ্রা হিসেবে গ্রহণ করে বাংলাদেশ। দেখা যাচ্ছে 1972 সালে মার্কিন এক ডলারের মান ছিল বাংলাদেশি 7.8 টাকার সমান, 2022 সালে এক ডলারের মান 87.50 টাকার সমান। এর অর্থ হচ্ছে ডলার ক্রমাগত শক্তিশালী হয়েছে, টাকা সেভাবে শক্তিশালী হতে পারেনি, ফলে এখন টাকার মান ধরে রাখতে কেন্দ্রীয় ব্যাংকে চলতি বছরে এ পর্যন্ত 5 বার টাকার অবমূল্যায়ন করতে হয়েছে। কোনো মুদ্রার বিনিময় হার কমালে তাকে অবমূল্যায়ন বলা হয়, আর বিনিময় হার বাড়ানো হলে বলা হয় পূর্বমূল্যায়ন বা ঊর্ধ্বমূল্যায়ন। বিশ্বে মূলত এখন ভাসমান বিনিময় হার নীতি মানা হয়, ফলে বাজারের চাহিদা যোগানের উপর মুদ্রার বিনিময় হার নির্ধারিত হয়, কিন্তু পুরোপুরি বাজারের উপর ছেড়ে দিতে চায় না অনেক দেশই। কিছুটা নিয়ন্ত্রণ হাতে রাখে কেন্দ্রীয় ব্যাংক, বাংলাদেশও এই দলে পড়ে। বাংলাদেশের ক্ষেত্রে এখন মধ্যবর্তী মুদ্রা হচ্ছে ডলার, ফলে এখন ডলারের মুদ্রার বিপরীতে টাকার অবমূল্যায়ন বা পূর্বমূল্যায়ন করা হচ্ছে। অবমূল্যায়ন পছন্দ করে মূলত রপ্তানিকারকেরা, প্রবাস থেকে যারা অর্থ পাঠান তারাও এ থেকে লাভবান হন। যেমন এক ডলারের বিপরীতে টাকার দর 85 টাকা থেকে 87 টাকা বাড়ানোর অর্থ হচ্ছে অবমূল্যায়ন করা হচ্ছে 2 টাকা। এতে রপ্তানিকারকেরা প্রতি ডলার আয় থেকে বাড়তি 2 টাকা বেশি হাতে পাচ্ছেন, এতে রপ্তানিতে তারা উৎসাহিত হন। অন্যদিকে আমদানি করতে হয় ডলার কিনে, ফলে আগের চেয়ে 2 টাকা বেশি দিয়ে আমদানিকারকদের ডলার কিনতে হয়, এতে আমদানি ব্যয় বেড়ে যাচ্ছে। বাংলাদেশে এখন চলতি হিসেবে রেকর্ড ঘাটতি দেখা দিয়েছে, কেননা বাংলাদেশ বৈদেশিক মুদ্রা যত আয় করছে তার চেয়ে বেশি ব্যয় করছে, কেননা কমছে রেমিটেন্স এবং বেড়েছে আমদানি ব্যয়, ফলে ডলারের দাম বাড়ছে আর টাকার মান কমছে। এই ধরনের আরও নিত্য প্রয়োজনীয় ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকুন।